হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো সবাই জানেন যে সমস্ত আধার কার্ডগুলি 10 বছরের পুরনো, সেই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু তাদের আধার কার্ডের সঙ্গে অবশ্যই একটি অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ডকুমেন্টস আপডেট করতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এ বিষয়ে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের আধার কার্ডটি 10 বছরের পুরনো কিনা, অর্থাৎ আমাদের আধার কার্ডটি 10 বছর হয়েছে কিনা। এক্ষেত্রে বলে রাখি, আপনার আধার কার্ডটি যদি 10 বছরের পুরনো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম কোনো ডকুমেন্টস আপডেট করার কোনো প্রয়োজন নেই। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডটি 10 বছর হয়েছে কিনা। তো চলুন দেখে নিই আপনার আধার কার্ডটি 10 বছরের পুরনো কিনা বা আপনার আধার কার্ডটি 10 বছর হয়েছে কিনা। সেটি চেক করার জন্য আপনার আধার কার্ডের একদম উপরের দিকে যেখানে নাম এবং অ্যাড্রেস থাকে তার সাইডে দেখুন একটি ডেট দেওয়া রয়েছে। তো এই ডেটটি হলো ইস্যু ডেট, অর্থাৎ এই ডেটেই কিন্তু এই আধার কার্ডটি ইস্যু করা হয়েছিল। দেখুন এই আধার কার্ডটিতে যে ডেটটি দেওয়া রয়েছে সেটি হলো 11/7/2013, অর্থাৎ এই আধার কার্ডটি কিন্তু এখনো পর্যন্ত 10 বছর হয়নি, অর্থাৎ এই আধার কার্ডটির বয়স হলো 9 বছর। তো আপনি আপনার আধার কার্ডে এই ডেটটি চেক করে নেবেন এবং ক্যালকুলেট করে নেবেন যে আপনার আধার কার্ডটি 10 বছর হয়েছে কিনা। এবং এই ডেট অনুযায়ী আপনার আধার কার্ডটি যদি 10 বছর হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি 10 বছরের মধ্যে এখনও পর্যন্ত আপনার আধার কার্ডে কোনো ধরনের কোনো আপডেট করিয়ে না থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন। দেখুন আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের যে লাস্ট ডেট সেটি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কিন্তু 15ই মার্চ থেকে 14ই সেপ্টেম্বর 2023 পর্যন্ত আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করিয়ে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।